হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনি কি শশা চাষ করছেন কিংবা শশা চাষ করে খুব অল্প সময়ে প্রচুর ফলন পেতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো এবং তার বাস্তবিক প্রয়োগ দেখাবো, যেটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আর এটি তৈরি করে গাছে দিলে কিন্তু ঠিক এরকম খুব ভালো এবং প্রচুর শশা পাবেন। এছাড়াও এমন কিছু গোপন টিপস দেখাবো যে কিন্তু আপনাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে শশা হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে এমন কিছু হ্যাক্স দেখাবো যে হ্যাক্সগুলো ফলো করলে আপনাদের শশা গাছে শশাগুলো টিকে যাবে এবং শশা গাছে সুন্দর সুস্থ সবল শশা পাবেন। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। এবং দিতে হবে, এজন্য শুরুতে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন। আমরা একটি পরিষ্কার পাত্র ব্যবহার করেছি। এবার এতে অবশ্যই আপনারা 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন। আপনারা যে কোনো পরিষ্কার পানি নিয়ে নিতে পারেন, ট্যাপের পানি কিংবা পুকুরের পানি, কোনো সমস্যা নেই। এবার নিতে হবে কুচি করা কলা, অর্থাৎ পাকা যে কোনো কলা 2 থেকে 3টি নিয়ে খুব ভালোভাবে কেচি দিয়ে বা যে কোনো চাকু দিয়ে কুচি করে নিয়ে নিতে পারেন। আমরা এখানে 3টি কলা ব্যবহার করে নিয়েছি ঠিক এরকম কুচি করা। আপনারাও অবশ্যই 3 থেকে 4টি কলা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন। নিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করান। দেখতে পাচ্ছেন এতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দ্রবণের। এবার এভাবে মেশানো হয়ে গেলে এর সাথে এই উপাদানটি মেশাতে হবে। দেখতে পাচ্ছেন এটি অন্য কিছু নয়, এটি হলো চা পাতা। আপনারা চা পাতা চা খাওয়ার পরে কিন্তু ফেলে দেন, এটি না ফেলে সংগ্রহ করে রাখুন। এই চা পাতা খুবই উপকারী। আমরা এটিকে পানি ছড়িয়ে খুব সুন্দর করে সংগ্রহ করে রেখেছি। এবার এটাকে কিভাবে দেবেন, এজন্য একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন। আমরা একটি বাটির মধ্যে কিছু পরিমাণ পানি নিচ্ছি। এবার এতে 1 চামচ কিংবা 2 চামচ পরিমাণ চা পাতি নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিলাম। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এই দ্রবণটি তৈরি করুন। দেখতে পাচ্ছেন দ্রবণের কালারটা পরিবর্তন হচ্ছে। তো আপনারা এভাবে দ্রবণ তৈরির জন্য গাছ পানিতে গুলিয়ে নেবেন শুরুতেই। তো এবার পানিতে গুলানো হয়ে গেলে এটিকে কিন্তু এই উপাদানের মধ্যে দিয়ে দিতে হবে, অর্থাৎ কলার যে দ্রবণ তৈরি করলেন তার মধ্যে দিয়ে দেবেন। এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবেন। দেখতে পাচ্ছেন এবার একটি পলিথিন দিয়ে খুব সুন্দর করে এয়ার টাইট করে আটকে রাখতে হবে, যেন ভিতরে কোনো প্রকারে বাতাস প্রবেশ করতে না পারে। আপনারা চেষ্টা করুন সবসময় এয়ার টাইট অর্থাৎ ছিদ্রহীন পলিথিন ব্যবহার করার জন্য। ঠিক এভাবে অবশ্যই টাইট করে বেঁধে দিতে হবে। এভাবে বেঁধে দেওয়া হয়ে গেলে আপনারা 10 দিন অপেক্ষা করবেন। এবার 10 দিন পর দেখতে পাচ্ছেন আমাদের দ্রবণটি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা যদি খুলে দেখেন দ্রবণের কালারটা পরিবর্তন হয়েছে এবং একটু পানিতে চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তো এই দ্রবণটি কিন্তু খুবই কার্যকরী গাছের জন্য। আপনারা এই দ্রবণটি তৈরি করে যদি একবার গাছে দিতে পারেন, গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফুল ফল হবে। তবে এর সাথে আরেকটি উপাদান মিশিয়ে দেবেন, সেটি হলো হলুদের গুঁড়া। আপনাদের বাড়িতে নিশ্চয়ই হলুদের গুঁড়া থাকবে। তো এই হলুদের গুঁড়ায় ব্যবহার করবেন এই দ্রবণটাকে স্ট্রং করার জন্য, অর্থাৎ গাছে অনেক সময় পোকা, গান্ধী পোকা বা যে কোনো পোকামাকড়ের উপদ্রব হয়, এটি দিলে কিন্তু এই উপদ্রব হবে না। তো দেখতে পাচ্ছেন কতটুকু দেবেন, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেবেন 1 লিটার দ্রবণের ক্ষেত্রে। এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন, যাতে করে দ্রবণের সাথে এই হলুদের গুঁড়াটা মিশে যায়। দেখতে পাচ্ছেন, আর এটি কিন্তু গাছের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিনের মতো কাজ করবে। এতে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস সহ অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আর এটি আপনারা ছেঁকে গাছে স্প্রে করেও দিতে পারেন, এমনকি গাছের গোড়ায়ও দিতে পারেন। এটি 7 দিন পর পর গাছে দিলে কিন্তু বেশ ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া অনেকে বলেন শশা গাছের পাতার উপর ঠিক এরকম সাদা সাদা স্তর পড়ছে কিংবা কালচে হয়ে যাচ্ছে, এজন্য এই উপাদানটি স্প্রে করে দিতে হবে। আপনারা অনেকে বলেন শশা গাছ সবুজ থাকবে কিভাবে, তাহলে বলবো অবশ্যই এই দ্রবণটি তৈরি করে স্প্রে করুন। কিভাবে তৈরি করবেন চলুন জেনে আসা যাক। শুরুতে একটি পাত্রে 10 লিটার পানি নেবেন। এবার 2 চামচ পরিমাণ যে কোনো খাবার সোডা এর সাথে মিশিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এবার নিতে হবে একটি সাবানের 1/4 ভাগ ঠিক এভাবে কেটে নেবেন, অর্থাৎ 55 গ্রাম। কেটে খুব ভালোভাবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার খুব সুন্দর করে ভিজিয়ে গোলা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন।
অর্থাৎ 10 লিটার পানির মধ্যে দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ নেড়ে এটাকে যদি স্প্রে করে নেলে দিই আমরা, সেটি করবেন না। ঠিক এভাবে পচা মাছ এবং ভাত যদি দিয়ে দিতে